করোনায় গ্রাহক কমে গেলেও ফের বাড়তে শুরু করেছে মোবাইল ফোন ব্যবহারকারী। বিটিআরসির হিসাব বলছে আগস্ট শেষে মোবাইল গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 16,60,20,000, যা এযাবৎকালের সর্বোচ্চ। বাড়তে শুরু করেছে ইন্টারনেট গ্রাহকও। সাইদার মানে প্রতিবেদন। মহামারী করোনা দেশে আসে গেল মার্চে, শুরু হয় দেশ ও মানুষের অর্থনৈতিক করুণ দশা। ব্যয় সামাল দিতে না পেরে অনেকে ঢাকা ছেড়ে যান, অনেকে ব্যয় কমাতে মোবাইল ফোন ব্যবহারেও সাশ্রয়ী হয়ে ওঠেন। ছন্দপতন হয় মোবাইল ফোনের গ্রাহক সংখ্যায়, ধারাবাহিকভাবে কমতে শুরু করে গ্রাহক। ঢাকা থেকে লোক কমে গেছিল ঠিকই, আবার ব্যাক করতেছে না, আমার মনে হয় আবার ব্যাক করতেছে। নর্মালি বাড়তেছে, নর্মালি কমে, মানুষ তো এক জায়গায় থাকে না। কারণ যখন ওই যে মার্চ এপ্রিল মে ব্যাপক প্যান্ডেমিক অবস্থা হয়েছিল, মানুষ কিন্তু যাতা গ্রামে চলে যাচ্ছিল। বিটিআরসির হিসাব মতে ব্যয় কমানোর পাশাপাশি নেটওয়ার্ক দুর্বলতাতেও অনেকে গ্রামে গিয়ে সিম ব্যবহার ছেড়ে দেন। মানুষ ফের ঢাকা সহ শহরে ফিরছে, যার ফলে বাড়ছে মোবাইল ব্যবহারকারী। গেল জুন মাসে গ্রাহক সংখ্যা কমতে কমতে দাঁড়ায় 16,12,95,000। জুলাই থেকে ফের বাড়তে শুরু করেছে, জুলাই মাসে মোবাইল ব্যবহারকারী সংখ্যা দাঁড়ায় 16,42,82,000, আর আগস্ট মাসে কথা বলার গ্রাহক দাঁড়িয়েছে 16,60,28,000। যে আমাদের 5 কোটি গ্রাহকের যে টার্গেট আমরা ফুলফিল করেছি, সেটা কিন্তু এবছরের প্রথম দিকে হওয়ার কথা ছিল, কিন্তু এই কোভিড মহামারীর কারণে এবং অ্যাকুইজিশন স্লো হওয়ার কারণে আমরা দেখেছি যে আমাদের 5 কোটি গ্রাহক পরিপূর্ণ করতে আমাদেরকে অক্টোবর পর্যন্ত ওয়েট করতে হয়েছে। মোবাইল গ্রাহকের সঙ্গে বাড়ছে ইন্টারনেট ব্যবহারও। আগস্টে প্রযুক্তির দুনিয়ায় যুক্ত থাকতে ইন্টারনেট গ্রাহক ছিল 10,81,00,000। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। বৃথাই যেন সকল আয়োজন, গুমোট সময়, ছন্দহারা প্রাণ, স্তব্ধ মহাকাল, যখন তুমি নেই, নিয়ম মেনে থমকে থাকে সব। হাওয়ায় যখন তোমার উপস্থিতি জেগে ওঠে নগর, সময় স্রোত ধারায় আনন্দ উৎসবে জীবন বয়ে চলে সম্পর্কের টানে, মানুষে মানুষ বুননে সভ্যতা যেন তুমুল উৎসাহে, প্রকৃতি আশপাশ আর নাগরিকের সম্পর্ক সে তো নতুনের আহ্বান। নাগরিক টেলিভিশন নয়, সম্পর্ক।